মোল্লাদের পক্ষ থেকে ছবি তোলা হারাম ফতোয়া, অতঃপর মায়ের জানাজাবিহীন দাফন এবং একজন আরজালি মাতুব্বরের উত্থান। অভাব অনটন দারিদ্র্যের মধ্যে ব্রিটিশ আমলে জন্ম হয় আরজালি মাতুব্বরের। বাবার অকাল প্রয়াণের পর শৈশব কৈশোরে অনেকদিন কেটেছে না খেয়ে, তবুও হার মানেননি জীবনের কাছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে দ্বিতীয় শ্রেণী অবধি পড়াশোনা, এক প্রকার শূন্য থেকেই উত্থান ঘটে এই দার্শনিকের। তাঁর সমসাময়িক বুদ্ধিজীবীরা অনেকেই তাঁকে তুলনা করেছেন গ্রিক দার্শনিক সক্রেটিসের সাথে, কেউ বা করেছেন গ্যালিলিওর সাথে। গত 4-5 দশকে যারাই মুক্তচিন্তা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কিংবা আছেন, সবাই আরজালি মাতুব্বরের নাম উচ্চারণ করেন শ্রদ্ধার সাথে। তাঁর লেখালেখি পড়েই বর্তমান প্রজন্মের অসংখ্য তরুণ যুবা মুক্তচিন্তার দিকে ধাবিত হচ্ছে। তাঁকে ছাড়া বাংলাদেশের মুক্তচিন্তার ইতিহাস যে অসম্পূর্ণ, একথা বললে একটু অত্যুক্তি হবে না। আজ আরজালি মাতুব্বরের 37তম মৃত্যুবার্ষিকী। প্রিয় দর্শক বন্ধুরা, মুক্তচিন্তার পথিকৃৎ আরজালি মাতুব্বর সম্পর্কে সংক্ষেপে চলুন জেনে নেওয়া যাক। জন্ম ও শৈশব। আরজালি মাতুব্বরের জন্ম 1900 সালের 17ই ডিসেম্বর বরিশাল সদর উপজেলার লামচরি গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে। লামচরি বরিশাল শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে কীর্তনখোলা নদীর পাশে অবস্থিত। তাঁর বাবার নাম এন্তাজ আলী মাতুব্বর এবং মায়ের নাম লবেজান বিবি। 1905 সালে এন্তাজ আলী মাতুব্বর যখন মারা যান, তখন আরজালি মাতুব্বরের বয়স মাত্র 4 বছর। মৃত্যুর সময় তাঁর পিতা সন্তানদের জন্য রেখে যান 5 বিঘা অবধি জমি এবং 3-2 বসত বাড়ি। বিধবা মা লবেজান বিবি আরজ এবং তাঁর বোন কুলসুমকে নিয়ে বেশ বিপদে পড়লেন। দুজনই ছোট, তাঁর মা বাধ্য হয়ে বর্গা দিয়ে জমি চাষ করানোর চেষ্টা করলেন, সেখানেও বিধি বাম। এরপর কয়েক বছর বন্যায় ফসল নষ্ট হলো, ক্ষেতের ফসল হারিয়ে ভাঙা সংসারের হাল তাঁদের হাতছাড়া হবার জোগাড়। অনাহারে অর্ধাহারে দিন কাটাতে লাগলেন, পথের ভিখারি হবার অপেক্ষা শুধু। তাঁর বিধবা মা চোখে অন্ধকার দেখতে শুরু করলেন। তাঁর বাবার মৃত্যুর 6 বছর পর জমির খাজনা দিতে না পারার জন্য পৈতৃক 5 বিঘা জমি হারালেন তাঁরা। প্রথমে জমিদার খাজনা আদায়ের জন্য পাইক বরন্দাজ দিয়ে অত্যাচার সন্ত্রাস চালিয়েছেন কিছুদিন, তারপর খাজনা না পাওয়ার পর জমি নিলামে দিয়ে দখল নিয়ে নেন। ধারকর্জ করে তার মা সংসার চালাতে চেষ্টা করলেন পাড়া প্রতিবেশীর বাড়িতে, ভেকিতে ধান ভানা, রান্নার কাজে সাহায্য, কাপড় চোপড় ধোয়া, এইসব গৃহ পরিচারিকার কাজ ছাড়াও মাঝে মধ্যে পেতেন পোয়াতি মেয়েদের প্রসবের সময় দাইয়ের কাজ, এমনকি মুর্দা মেয়ের লাশ গোছলের কাজেও তিনি নিযুক্ত ছিলেন। পেটের দায়ে এসব কাজ করে দিন এনে দিন খেয়ে জীবন পার করছিলেন। এসব করে নিয়মিত আয় ঠিকঠাক মতো হতো না, তাই ধার কার্যের প্রয়োজন পড়ে। গ্রামের লোকজন তাঁর মাকে বরিশালের সুদখোর মহাজন জানার্দন সেনের খবর দিলেন। পেটের তাগিদে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে তাঁর মা চড়া সুদে টাকা ধার করলেন সুদের বিনিময়ে। পরের বছর জনার্দন সেন দেনা শোধ করতে না পারার জন্য তাদের টিনের বাড়িটি নিলাম করে নেন। খোলা আকাশের নিচে পড়ে থাকে ভিটে মাটিটুকু মাত্র। উন্মুক্ত আকাশের নিচে শূন্য ভিটে বসে মাটিতে আছড়ে কয়েকদিন কান্নাকাটি করলেন তার মা। হয়তো তখন তার স্বামীর কথা মনে পড়েছে, সন্তানদের দুঃখ কষ্টের কথা ভাবছেন, কিভাবে ভবিষ্যৎ পার করবেন সেই দুশ্চিন্তা নিয়ে যখন কাতর, তখন দুঃসম্পর্কের আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের সম্ভবত এই আহাজারি দেখে সহানুভূতি জন্মায়। তারা কৃপা করে পুরনো ভিটের উপর তৈরি করে দিলেন এক চিলতে একটা ঘর। ঘরটির দৈর্ঘ্য ছিল 6 হাত এবং প্রস্থ 5 হাত। ঘরের চাল ধঞ্চা দিয়ে ছাওয়া হলো। ছাউনি গুয়াপাতার এবং তার কোণে মাদার গাছ কেটে খুঁটি বসানো হলো। ডেকি লতা দিয়ে বাঁধা হলো খেজুর পাতার বেড়া। এটিকে অবশ্যই ঘর না বলে গরু ছাগলের খোয়ার বললেই সম্ভবত বেশি মানাবে। এ বিষয়ে আরজালি লিখেছেন, কোট, ওই ঘরে আমরা 3 জন, মা, আমি আর আমার বোন কুলসুম থাকি। রান্না খাওয়া দাওয়া আর শোয়া সবই ওই ছোট্ট ঘরটিতে। দিনহীন সংসারে সামান্য জিনিসপত্রও থাকে ঘরের ভেতর। রান্নার হাঁড়ি পাতিল, পানির কলসি, শানকি, আধা ভাঙা কাঁচের গ্লাস, মাটির চুলা, ছেঁড়া লুঙ্গি, শাড়ি, গামছা, চাটাই আর তেল চিটচিটে ময়লা একটি বালিশ।
এসব ঘরের চারদিকে ঘর লাগোয়া হয়ে থাকে, অর্থাৎ খুব ছোট জায়গা নিয়ে তাদের এই ঘরটি, যেটা হাত পা ছড়ালে আশেপাশের যে বেড়া সেটিতে হাত পা লেগে যায়। কোনো এক রাতে ঘুমের ঘরে পা লেগে ঘরের এক পাশে রাখা পানির কলসি ভেঙে গিয়ে ঘরময়ে পানি ছড়িয়ে কাঁথা বালিশ সব ভিজে গিয়েছে। আবার কখনো হাড়িতে রাখা পান্তা ভাত ঘুমন্ত অবস্থায় হাত লেগে ঘরময়ে ছড়িয়ে পড়েছে। আমার বেশ মনে পড়ে ওই সময় আমাদের দুবেলা খাবার জুটত না। সকালে খেতাম এতে কলা দিয়ে, বরিশালের ভাষায় যেটাকে বলা হয় আইটা কলা, তো এতে কলা দিয়ে সকালে খেতাম পান্তা ভাত। মা যদি লোকের বাড়িতে কাজ করে ভাত আনতে পারতেন তাহলে রাতের খাওয়া হতো। তিনি কখনো শানকি ভরে ভাত শালুন বা তরকারি নিয়ে আসতেন, কখনো শাড়ির আঁচলে দুমুঠো চাল, হাতে এক ফালি বেগুন কিংবা দু টুকরো শুটকি মাছ। সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করতেন মা। আমি একসময় সংসারে সাহায্য করার জন্য অন্যের গরু বাছুর নিয়ে মাঠে চড়াতে শুরু করলাম। আমার বয়স তখন 5। অল্প বয়সে বাবা মারা যাওয়ার কারণে অভাব অনটনের মধ্যে পড়াশোনা করার সুযোগ পাননি আরজালি মাতব্বর। গ্রামের মক্তবে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়েছিলেন মাত্র। মায়ের লাশ জানাজা ছাড়া দাফনের যে ঘটনাটি বদলে দিল আরজালি মাতব্বরের চিন্তার জগৎকে। আরজালি মাতব্বরের বয়স যখন 32, অর্থাৎ 1932 সাল, তখন তার মায়ের মৃত্যু ঘটে। তার বিধবা মা দুঃখ কষ্টে চরম দুর্দশার মধ্যে স্নেহ মমতায় তাকে মানুষ করেছেন। সেই মায়ের মৃত্যুতে আরজালি মাতব্বর প্রবলভাবে শোকাবুত হলেন। সেই শৈশবকাল থেকে যে মাকে পেয়েছিলেন সংগ্রামী জীবনের উৎসাহদাত্রী হিসেবে, তার মৃত্যুতে আরজ নিজেকে বড় নিঃস্ব বোধ করলেন। তিনি ছিলেন তার জীবনের উদ্দীপনার উৎস। বড় হবার স্বপ্ন তিনি দেখেছেন স্নেহময়ী জননীর কল্যাণে। এর মধ্যে অনেক কষ্ট ও পরিশ্রম করে আরজালি নিজেদের আর্থিক অবস্থান পরিবর্তন ঘটিয়েছেন। লাখুটিয়ার জমিদার রায়চৌধুরী কর্তৃক নিলাম করা তাদের 5 বিঘা জমি কিস্তি বন্দিতে পরিশোধ করে ছাড়িয়ে নিয়ে এসেছেন, নতুন জমি কিনেছেন অন্যের জমিতে কাজ করে, আবার কখনো জমি জরিপ করে। মায়ের মৃত্যুতে শোক বিয়োবল আরজ চাইলেন মায়ের স্মৃতিকে ধরে রাখতে একটি ফটো ফ্রেমের ভেতরে। বরিশাল শহর থেকে ক্যামেরাম্যান ডেকে আনলেন, পেশাদার আলোকচিত্রী এসে মৃত মায়ের মুখছবির ফটো তুললেন। লামচুরি গ্রামের মানুষ, বিশেষ করে প্রবীণ ব্যক্তিরা এবং ধর্মীয় নেতারা ছবি তোলার ব্যাপারটি সহজভাবে মেনে নিতে পারলেন না। তারা বলল, ফটো তোলা এমনিতেই ইসলামে হারাম, তারপর ছবি তোলা হয়েছে নারীর মৃতদেহের। তারা ফতোয়া দিল যে কোনোভাবেই এই লাশ ইসলাম ধর্মীয় রীতি অনুসারে জানাজা এবং দাফন হবে না। এরপর সবাই আরজকে তিরস্কার করে লাশ ফেলে চলে গেল। আরজালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হতভম্ব আরজ আলী অতঃপর তার কয়েকজন সঙ্গী নিয়ে মাকে সমাধি করলেন। অধিক শোকে এবং অনুভূতিপ্রবণ আরজ তার মনে এই ঘটনাটি গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি করল। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আরজালি মনে মনে বললেন যে, কোট, মা, আজীবন তুমি ছিলে ইসলাম ধর্মের একনিষ্ঠ সাধিকা। তুমি কখনোই নামাজ কাজা করনি, কখনো তজভি তেলোয়াত ও তাহাজ্জুদের নামাজ গাফলতি করনি, আর আজ সেই ধর্মের দোহাই দিয়ে একদল মুসল্লি তোমাকে চাইল শেয়াল কুকুরের ভক্ষ্য, তাদের কাছে তুমি তুচ্ছ অবহেলিত ও বিবর্জিত হলে নিন্দা ও ঘৃণার পাত্রী। সমাজ আজ সর্বত্র বিরাজ করছে ধর্মের নামে কুসংস্কার। তুমি আমায় আশীর্বাদ করো, আমার জীবনে ব্রত যেন হয় এটি যে কুসংস্কার দূরীকরণের অভিযানে যেন আমি লিপ্ত থাকতে পারি, আর সে অভিযান সার্থক করে আমি যেন তোমার কাছে আসতে পারি। আশীর্বাদ করো মোরে মা, আমি রেখে আসতে পারি যেন সেই অভিযানের দামামা। আনকোট। এই ঘটনার পর থেকেই তার চিন্তা চেতনার জগতে এক বিপুল পরিবর্তন আসে। মনে অনেক প্রশ্ন জাগে এবং তার উত্তর খুঁজতে থাকেন তিনি। বিজ্ঞান চর্চা, বিজ্ঞানের অনুশীলনের মাধ্যমে কুসংস্কার অতিক্রম করে আলোকিত পথের যাত্রার সম্ভাবনা দেখতে পান তিনি। বিজ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞানের আলোক বিস্তৃত করে মানুষকে যুক্তিবাদী করে তুলতে তার মনের মধ্যে জাগ্রত প্রয়াস কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ হন। বিজ্ঞান, ধর্মতত্ত্ব ও বিবিধ বিষয়ে জ্ঞান লাভের উদ্দেশ্যে বরিশাল পাবলিক লাইব্রেরির সদস্য হয়ে সেখানকার পুস্তকাদি অধ্যয়ন করতে শুরু করেন
1938 সাল থেকে। জন্মসূত্রে মুসলমান হবার কারণে যদিও ইসলাম ধর্মের মূল তত্ত্ব সম্বন্ধে কিছু তথ্য জানার সুযোগ তার ছিল, কিন্তু হিন্দু ধর্ম, পার্সি, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ইত্যাদি ধর্ম সম্পর্কে বিশেষ কিছুই তার পক্ষে জানার সুযোগ ছিল না। তাই সেসব ধর্ম সম্পর্কে জানার জন্য এবং সেই ধর্ম সম্পর্কে জানার আগ্রহ নিয়ে পড়তে থাকেন বরিশালের শঙ্কর লাইব্রেরি ও ব্যাপটিস্ট মিশনের লাইব্রেরির কিছু বই। বরিশাল ব্রজমোহন কলেজের দর্শন বিভাগের প্রবীণ অধ্যাপক কাজী গোলাম কাদিরের সাথে পরিচয় হবার পর তিনি আরজালেকে দর্শনশাস্ত্র চর্চা করতে উপদেশ দেন এবং জ্ঞান তৃষ্ণা মেটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আরজালি মাতুব্বর স্থানীয় ধর্মান্ধদের রোষের শিকার হয়ে কমিউনিস্ট আখ্যায়িত হয়ে গ্রেপ্তার প্রসঙ্গে কিছু কথা উল্লেখ করতে চাই। মায়ের মৃত্যুর পর থেকে 18 বছর সাধনার পর 1950 সালে কতিপয় ধর্মীয় অন্ধবিশ্বাসীকে দর্শনের উত্তাপে গলিয়ে বিজ্ঞানের ছাঁচে ঢেলে তার একটি তালিকা তৈরি করলেন প্রশ্নের আকারে। এ সময় স্থানীয় চরমোনাই পীরের চেলাচামুণ্ডরা ও ধর্মান্ধ মুসলমানরা ওনাকে ধর্মবিরোধী ও না খোদা বা নাস্তিক বলে প্রচার করতে থাকে এবং এর ফলে আরজের বিরুদ্ধে দুর্নাম ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহর পর্যন্ত। 1921 সালের 27 মে তৎকালীন বরিশালের লয়ার ম্যাজিস্ট্রেট ও তাবলিগ জামায়াতের আমির জনাব এফ করিম সাহেব সদলে আরজের বাড়িতে গিয়ে তার সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হন। সেদিনটি ছিল রোববার, সাহেবের ছুটির দিন ছিল, তাই তিনি নিশ্চিন্তে আরজালির সাথে তর্কযুদ্ধ চালান বেলা 10টা থেকে 2টো পর্যন্ত। তর্কযুদ্ধে পরাজিত হয়ে বরিশালে গিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব আরজালির বিরুদ্ধে এক ফৌজদারি মামলা দায়ের করেন কমিউনিস্ট আখ্যা দিয়ে। সে মামলায় আরজালি জবানবন্দি তলব করা হয়। 1951 সালের 12ই আগস্ট ধর্ম সংক্রান্ত প্রশ্নগুলোর কিছু ব্যাখ্যা লিখে সত্যের সন্ধান নাম দিয়ে তা জবানবন্দি রূপে কোর্টে দাখিল করেন তৎকালীন বরিশালের পুলিশ সুপার জনাব মহিউদ্দিন সাহেবের মাধ্যমে আরজালি মাতুব্বর। সত্যের সন্ধান এর পাণ্ডুলিপিখানার বদৌলতে সে মামলায় তিনি দৈহিক নিষ্কৃতি পেয়েছিলেন বটে, কিন্তু মানসিক শাস্তি ভোগ করতে হলো বহু বছর। কেননা তৎকালীন পাকিস্তান তথা মুসলিম লীগ সরকারের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ দিলেন বা স্থানীয় কর্তৃপক্ষরা নির্দেশ দিলেন যে সত্যের সন্ধান বইখানা তিনি কখনোই প্রকাশ করতে পারবেন না, ধর্মীয় সনাতন মতবাদের সমালোচনামূলক অন্য কোনো বই লিখতে পারবেন না এবং পারবেন না কোনো সভা সমাবেশে বক্তৃতার মাধ্যমে দাঁড়িয়ে বা বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে সমত প্রচার করতে, অর্থাৎ তিনি যেসব প্রচার করে আসছিলেন এর যদি তিনি ব্যতিক্রম করেন তবে তাকে আবার গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে বলেও হুমকি ধমকি দেওয়া হলো এবং এই হুমকি দেওয়া হয় স্বয়ং প্রশাসনের পক্ষ থেকে। অজ্ঞতা, কলম কালাম বন্ধ করে তাকে ঘরে বসে থাকতে হলো 1971 সাল পর্যন্ত। এভাবে নষ্ট হয়ে গেল তার জীবন থেকে অমূল্য 20টি বছর। দেশ স্বাধীন হবার পর 1974 সালে সত্যের সন্ধান বইখানা প্রকাশের উদ্যোগ নেন শুভাকাঙ্ক্ষীদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতায়। আল আমিন প্রেসের জব্বার মিয়া মাতুব্বর সাহেবের বই ছাপাতে রাজি হলেন। বই ছাপা প্রায় শেষ এমন সময়ে কোনো এক পীরের, সম্ভবত চরমোনাইয়ের পীরের কাছ থেকে আদেশ এলো বইটি ছাপা বন্ধ করতে হবে এবং যা ছাপা হয়েছে তা সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলতে হবে। কম্পোজিটরদের মধ্যে পীরের এবং স্থানীয় একটি মাদ্রাসার লোক ওঁত পেতেছিল। এর দিন কিছু বলেনি বইটি ছাপার শেষ দেখার জন্য। বইটির বেশ কিছু সফট প্রিন্ট বাইরে চলে গেছে ইতিমধ্যেই এবং সম্ভবত ওই পীরের নির্দেশেই বরিশাল শহরের এক খোলা সড়কের ওপর জনসম্মুখে 70-ঊর্ধ্ব বৃদ্ধ আরজালি মাতুব্বরকে অপহরণ করে নেবার চেষ্টা করেছিলেন একদল মাদ্রাসা কেন্দ্রিক মৌলবাদীদের ভারবাহী সন্ত্রাসীরা। উদ্দেশ্যটা একদম স্পষ্ট, সত্যের সন্ধান বই প্রকাশ বন্ধ করা এবং নির্যাতন করে তাদের মতের সাথে মিল রেখে চলতে আরজালিকে বাধ্য করা এবং আরজালি মাতুব্বরকে সম্পূর্ণ নিখোঁজ করে ফেলা যদি তাদের কথা না শুনে। এমন সময়ে, এই প্ল্যান চলাকালীন সময়ে কাজী সাহেবের ছোট ভাই কাজী শামসুল হুদা দূর থেকে দেখতে পেয়ে বাঁশের লাঠি জোগাড় করে এই জোব্বাধারীদের তাড়িয়ে দিলেন লাঠি দেখিয়ে। লাঠির ভয়ে যদিও তারা পালিয়ে গেল এবং কাজী সাহেবের ভাই চিৎকার করে বলতে লাগলেন, 71-এ একবার জ্বালিয়ে পুড়িয়ে দেশ ছারখার করেছিস, এখন আবার বেরিয়েছিস,
এই হুঙ্কার শুনে মৌলবাদীরা তখন পালিয়ে যায়, যার ফলে ওই যাত্রায় রক্ষা পান আরজ আলী মাতুব্বর। কিন্তু অপহরণ চেষ্টার পর আরজ আলী মাতুব্বরের একলা চলাফেরা প্রায় বন্ধ হয়ে যায়, সীমিত হয়ে আসে নিজের এলাকার এবং শহরে যাতায়াত করা। কিন্তু থামানো যায়নি আরজ আলী মাতুব্বরকে, অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে প্রকাশিত হয় তাঁর বই সত্যের সন্ধানে। বইটি প্রকাশের পর দেশের বুদ্ধিজীবী মহলে আলোড়ন সৃষ্টি হয়। 1381 সালে ঈদ সংখ্যা ইত্তেফাকে সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন, কোট, শুধু জিজ্ঞাসা করেছেন, চিৎকার করেননি, আঘাত করেননি কারোর ধর্মবিশ্বাসে। বস্তুত তিনি অধার্মিক হয়তো নন, ধর্মের যে অংশটি রূপকথা অথবা অতিকথা তাকে তিনি পৃথক করতে চেয়েছেন ধর্ম থেকে। অতিকথাকে তিনি অধিক ক্ষতিকর মনে করেন মিথ্যা কথার তুলনায়, কেননা মিথ্যাকে মিথ্যা বলা যায়, মিথ্যাকে জানা যায় না। আরজ আলী মাতুব্বরের জিজ্ঞাসা জীবনের জিজ্ঞাসা, তার নিরীহ লণ্ঠন আসলে বিস্ফোরক। লণ্ঠনে কাজ হবে না, বিস্ফোরক চাই, অনেক অনেক বিস্ফোরক। আসলে গল্প ও রূপকথার বিরুদ্ধেই এই বই। মনের ভুবন থেকে মিথ্যাকে ছিনিয়ে নিতে চান তিনি, রূপকথাকে দিতে চান ঘুচিয়ে, সত্যকে দেখাতে চান তার অবিচল অচঞ্চল প্রসাধনবিহীন রূপে, আনকোট। এরপরে প্রকাশিত বই সৃষ্টি রহস্যতে ধর্মীয় কুসংস্কারের বিষয়ে তিনি আলোচনা রেখেছেন নিজ সম্প্রদায়ের মৌলবাদী গোষ্ঠীর বিদ্বেষের সম্ভাবনাকে পাশ কাটিয়ে। এক্ষেত্রে কোনো ধর্ম সম্প্রদায় বা ধর্মগ্রন্থের প্রতি অনুরাগ বিরাগ কাজ করেনি। তিনি যে এই কৌশল অবলম্বন করেছেন সেটি বিবেচক পাঠক মাত্রই তা সহজেই বুঝতে পারবেন। বরং এ থেকে উপলব্ধি করা যায় আপন পরিপার্শ্বের কতখানি প্রতিকূলতার শিকার হয়েছিলেন তিনি। দুর্বল দেহ, বিনীত এক বৃদ্ধের শরীর ও সম্মানের ওপর সরাসরি আক্রমণের হুমকি বজায় ছিল আরো এক যুগ, তার মৃত্যুর আগব্দি। আরজ আলী মাতুব্বর সম্পর্কে দেশের কবি সাহিত্যিকদের মতামত আপনাদের সামনে কয়েকটি তুলে ধরছি। আরজ আলী মাতুব্বরকে বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রহমান ধীমান কৃষক হিসেবে দেখেছেন, অন্যদিকে তিনি তাঁকে দার্শনিক হিসেবেও আখ্যায়িত করেছেন। শামসুর রহমান বলেছেন, আরজ আলী মাতুব্বর একজন দার্শনিক ছিলেন এমন একটি বাক্য উচ্চারণ করতে আমার ভালো লাগে। শামসুর রহমানের ভাষায় আরজ আলী মাতুব্বর ছিলেন দর্শনের রূপকার। হাসান আজিজুল হক লিখেছেন, কোট, আরজ আলী মাতুব্বর একদিক থেকে কি মধ্যবিত্ত কি জনসাধারণ দুই হিসেবেই এদেশের প্রথম বাংলাভাষী খাঁটি দার্শনিক এবং একই সঙ্গে নলেজ ও উইজডমের অধিকারী। লেখাপড়া বেশি করলে নলেজ এর পরিমাণ বেশি হয়ে যেত যদি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কাল্ট, হেগেল বেশি পড়তেন, তবে ওদের স্বীকার অস্বীকার করা বা ওদের আশেপাশে ঘেঁষা চলাফেরা ছাড়া আর বেশি কিছুই করতে পারতেন না। পা দুটো যে মাটিতে গাথা আছে সেখানে দাঁড়িয়ে তিনি জীবন ভাবনা ভেবেছেন। আধুনিক জীবন আধুনিক সংস্কৃতি দ্বারা তাকে আক্রান্ত হতে হয়নি, স্বয়ম্ভূ এক বৃক্ষের মতোই আস্তে আস্তে তাঁর তৈরি হওয়া, আনকোট। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থসমূহ আপনাদের সামনে তুলে ধরছি, অনুমান 1983 সাল, স্মরণিকা 1982, মৃত্যুর কিছুকাল পরে অর্থাৎ 1988 সালে প্রকাশিত হয় তাঁর আরও একটি বই যার নাম মুক্তমন। আরজ আলী মাতুব্বরের পুরস্কার ও সম্মাননা আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্যপদ 1985, বাংলাদেশ লেখক শিবিরের হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার 1978 ও বাংলাদেশ উদীচি শিল্পগোষ্ঠী বরিশাল শাখার সম্মাননা 1982 লাভ করেন। ওনার সমাধি ও দেহ উৎসর্গ। শেষ বয়সে পরিবারের সব সদস্যদের ডেকে নিয়ে আরজ আলী বলেন যে, কোট, সব মানুষকে একদিন বিদায় নিতে হয়, এটাই প্রকৃতির নিয়ম। আমার বিদায়ের সময়ও প্রায় হয়ে এসেছে, আমি তার ইঙ্গিত পাই আজকাল। যানবাহন, লঞ্চ, স্টিমারের যেমন ইঞ্জিন থাকে, আমাদেরও বুকে তেমনি হৃৎপিণ্ড। ইদানিং আমার সেই ইঞ্জিন দুর্বল হয়ে এসেছে, যে কোনো দিন বিকল হতে পারে, আমি সেটি টের পাই। আমি জীবিতকালেই আমার কবর তৈরি করে সমাধির ব্যবস্থা করব। এখানে বয়ামে আমার একটি নখ, একটি দাঁত
ও একটি চুল রেখে মাটি চাপা দিয়েছি, তোমরা এবং গ্রামের মানুষ অবাক হয়েছ ঠিকই, কেউ কেউ ওজোর আপত্তি তুলেছ, প্রশ্ন করেছ এটা কি করে কবর হয়, কেন হবে না, কবরে তো মানুষের দেহাবশেষ থাকে, আমিও আমার দেহের যেসব অঙ্গ ধ্বংসপ্রাপ্ত হবে না সেসব নিদর্শন রেখে দিয়েছি যত্নের সঙ্গে, বয়ামে একটি চুল, একটি নখ আর একটি দাঁতও, যা শরীরের সব অঙ্গগুলোও তাই, শুধু হাড় কঙ্কাল রাখি নাই, আমার মৃত্যুর পর সেই কঙ্কাল কবরে থাকবে না, আমার এই দেহ আমি মেডিকেল কলেজে দান করেছি, মৃত্যুর পর আমার মৃতদেহটির মালিক হবে মেডিকেল কলেজ, আমার মৃত্যুর পর এই দেহ কবরস্থানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বিজ্ঞানের স্বার্থে আমি মৃতদেহ মেডিকেল কলেজে দান করে যেতে চাই। ওসিয়তনামায় তিনি লিখে গেছেন, এক, মৃত্যুর পর আমার শবদেহটি জলে ধৌতপূর্বক পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া নতুন বা পুরাতন বস্ত্রবৃত্ত করিবা, হয়তো খুশবু ব্যবহার করিবা, ইহা ছাড়া অন্য কোনরূপ চিরাচরিত প্রথা রক্ষার জন্য উদ্বিগ্ন হইবা না। দুই, আমার বিদেহী আত্মার কল্যাণের উদ্দেশ্যে প্রার্থনা করার জন্য কাহাকে পীড়াপিড়ি বা সেজন্য অর্থ ব্যয় করিবা না, তবে কাহারও স্বেচ্ছাকৃত প্রার্থনা বা আশীর্বাদ আমার অবাঞ্ছিত নহে। তিন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে সোপর্দ করিবার পূর্বে তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে আমার মৃতদেহটির ফটো তুলিবা এবং তাহার কপি এনলার্জ বা ও বাধাই করিয়া আমার লাইব্রেরি ভবনে রাখিবা। আরজালি এখানে যেমন মানবতার কল্যাণের কথা চিন্তা করেছেন, একই সাথে তিনি আজ করতে পেরেছিলেন তার মায়ের মৃতদেহ নিয়ে স্থানীয় ধর্মান্ধরা যে পরিস্থিতি সৃষ্টি করেছিল একই অবস্থা যেন সৃষ্টি না হয়, সেজন্যই আগেভাগেই মরদেহ দান করে গিয়েছেন। এছাড়া মায়ের মৃতদেহ দাফন নিয়ে মৌলবি সাহেবরা যে অসহযোগিতা করেছিলেন তিনি বোধ করি সেটা আজীবন ভুলতে পারেননি। পরে একইভাবে মৃত্যুর পর মৃতদেহ দাফন করতে না দিয়ে তিনি মৌলবাদীদের ওপর প্রতিশোধ নিতে চেয়েছেন। শুধু ধর্মীয় রীতি অনুযায়ী সে দাফন হতে দিলেন না তাই নয়, তিনি বিজ্ঞানের সঙ্গে ধর্মের একটা সরাসরি বিরোধ গড়ে তুলেছেন, দেখিয়ে গেছেন অনুকরণীয় দৃষ্টান্ত যা বাংলাদেশের ইতিহাসে ওনার আগে কেউ দেখাতে পারেনি। ১৯৮৬ সালের আজকের এই দিনে অর্থাৎ ১৫ই মার্চ মাত্র ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন এই মহান জ্ঞান সাধক। তার ইচ্ছা অনুযায়ী তার মরদেহ শের বাংলা মেডিকেল কলেজে দান করা হয়। তার মৃত্যুতে অবসান ঘটে বাংলাদেশের মুক্ত চিন্তার ইতিহাসের একটি বড় অধ্যায়ের। কিন্তু তার লিখে যাওয়া গ্রন্থগুলো তাকে করে রেখেছে চির অমর। তিনি টিকে আছেন, টিকে থাকবেন মুক্ত চিন্তার সবচেয়ে বড় পথপ্রদর্শক হয়ে, অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে। আবারও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।